ومن أحسن قولا ممن دعا إلى الله وعمل صالحا وقال إنني من المسلمين. وعليكم السلام ورحمة الله وبركاته. جيب هاي 786 ইসলামের শরীয়তের মানে কি? এর কি মানে? এর তো কোনো মানে নাই ইসলামের শরীয়তে, একটা নম্বর, একটা সংখ্যা 786। এখানে ইসলামের শরীয়তে কি মানে আছে? আপনি যে কোনো একটা সংখ্যা বললেন তো এর কোনো মানে থাকে? আপনি কারো কাছে পাবেন 186 টাকা, বলেন ভাই 786 টাকা দেন, অথবা আপনি একটা জিনিস কিনলেন তার মূল্য হয়েছে 786, তো 786 দিবেন না? যদি আমাদের দেশে এরকম কোনো প্রচলন থাকে, এটা গলত। কোরআনে করিমের কোনো আয়াতের পরিবর্তে এরকম যারা লিখে, এটা কোরআনে করিমের বিকৃতি, এটা জায়েজ নয়। এটা হয়তো ভণ্ড সুফিরা এরকম বানিয়েছিল, এর কোনো দলিল নেই। আমার নবী মুহাম্মদ রসুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন কাফির বাদশাহদের কাছে চিঠি প্রেরণ করেছেন, দীনে তাওহীদের দাওয়াত দিয়েছেন, ওখানেও লিখতেন বিসমিল্লাহ রহমান রহিম। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এর পরিবর্তে সংখ্যা উল্লেখ করেননি। কোরআনে করিমের একটি আয়াত সম্পূর্ণ তাদের সামনে পেশ করেছেন কাফিরকে চিঠি দিয়ে, কুলিয়া আহলাল কিতাব তাআলাউ ইলা কালিমাতিন সাওয়াইন বাইনা ওয়া বাইনাকুম আল্লা না'বুদু ইল্লাল্লাহ ওয়া লা নুশরিকা বিহি শাইআন ওয়া লা ইত্তাখিযা বা'দুনা বা'দান আরবাবান মিন দুনিল্লাহ ফা ইন তাওয়াল্লাউ ফাকুলু শাহাদু বিআন্না মুসলিমুন। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের পরিবর্তে কোনো সংখ্যা লিখেননি। এইসব সংখ্যা বংখ্যা এই সেই খুঁজে খুঁজে পরবর্তীতে সুফিরা অথবা অন্য কেউ ওগুলো বের করেছে কোরআনে করিমকে বিকৃতি করার জন্য। আমি যা মনে করি, আল্লাহ আমাদের হেদায়ত দিন, তাই কেউ যেন আমরা বিসমিল্লাহ রহমান রহিম একদম স্পষ্ট করে বলে দিচ্ছি, এর পরিবর্তে 786 অথবা এরকম রোমানিক কোনো সংখ্যা যেন না লিখি। 786 বা 787, তারা কেউ কেউ বলে 786 তার মান, কেউ কেউ বলে 787। আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম, আল্লাহর কালামকে নিয়ে বিকৃতি হারাম। কিয়ামত পর্যন্ত আল্লাহর কালাম ওইভাবে থাকবে যেভাবে কোরআনে করিম নাজিল হয়েছে। তাই দেখবেন বিসমিল্লাহ রহমান রহিম কোরআনে করিমের একটা স্পষ্ট সুরার মধ্যখানে রয়েছে, ওয়া ইন্নাহু মিন সুলাইমান ওয়া ইন্নাহু বিসমিল্লাহির রহমান রহিম, তবা ইন্নাহু মিন সুলাইমান ওয়া ইন্নাহু বিসমিল্লাহির রহমান রহিম। আর প্রত্যেক সুরার শুরুতেই আপনি দেখবেন সুরার বিসমিল্লাহ রহমান রহিম লেখা আলাদা পৃথক, এটা কেউ বিকৃত করতে পারবে না, যেভাবে আছে ওইভাবেই থাকবে। 786-এর মাধ্যমে বিসমিল্লাহ রহমান রহিম হয় না। যারা এটা বুঝে না আল্লাহ তাদেরকে বুঝ দিন। সংক্ষিপ্তকারে এতটুকুই বললাম, অন্য কিছু বললাম না, এটা একদম স্পষ্ট। আল্লাহ আমাদেরকে হেদায়ত দান করুন, কোরআন এবং সুন্নাহ অনুযায়ী চলার তৌফিক দান করুন, সব রকমের আল্লাহর নাফরমানি শিরিক বেদাত থেকে বাঁচার তৌফিক দান করুন। ওসল্লাল্লাহু ওয়াসাল্লাম আলা নবিয়িনা মুহাম্মদ ওয়া আলা আলিহি ওয়া সাহবিহি আজমাইন।